হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ 20টি জেনারেল নলেজের কোয়েশ্চেন, যেগুলি সবগুলি ভারতের ন্যাশনালিটির উপর ভিত্তি করে। এবং আমি এখানে পিকচার সবগুলি দিয়ে দেব এবং তোমরা যদি ইচ্ছে করো তাহলে ওই পিকচার থেকে দেখে আরও বেশি তথ্য জানতে পারো। ঠিক আছে, তাহলে দেখা যাক প্রথম কোয়েশ্চেনটি কী বলা হচ্ছে। প্রথম কোয়েশ্চেনটি এখানে আছে ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া। আশা করি এটার আনসার সবাই জানো, এটা হবে ইন্ডিয়ান পিকক, মিন্স ভারতীয় ময়ূর। এটা হলো আমাদের ভারতের জাতীয় পাখি। তাহলে দেখে নেওয়া যাক এবার দ্বিতীয় কোশ্চেনটি। দ্বিতীয় কোশ্চেন হলো ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া, এটা হলো বেঙ্গল টাইগার। ঠিক আছে, একদম সিম্পল, একদম এটা সুন্দরবনে সব থেকে বেশি বেঙ্গল টাইগার পাওয়া যায়, এটা আশা করি সবাই জানো। তাহলে দেখে নেওয়া যাক এবার তিন নম্বর কোশ্চেনটি। তিন নম্বর কোশ্চেনটি এখানে বলা হচ্ছে ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। ন্যাশনাল সং এটা হলো বন্দে মাতরম, এবং এটা ক্রিয়েট করেছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়। এটা ভারতের ন্যাশনাল সং হিসাবে স্বীকৃতি পেয়েছিল 1985 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের 26 তারিখ। তাহলে দেখে নেওয়া যাক এবার চার নম্বর কোশ্চেনটি। চার নম্বর কোশ্চেনটি হলো ন্যাশনাল অ্যান্থাম অফ ইন্ডিয়া, মানে ভারতের জাতীয় সঙ্গীত। এটা হলো জনগণ মন, যেটা ক্রিয়েট করেছিলেন রবীন্দ্রনাথ ট্যাগোর, এবং এটা ন্যাশনাল অ্যান্থাম হিসাবে আমাদের ভারতের স্বীকৃতি পায় 1985 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি। তাহলে দেখে নেওয়া যাক এবার পাঁচ নম্বর কোয়েশ্চেনটি। একদম সিম্পল একটি কোয়েশ্চেন পাঁচ নম্বর, এটা হলো ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, যেটা হলো সবাই জানে লোটাস, বা বাংলায় এটাকে বলা হয় পদ্মফুল। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক তাহলে ছয় নম্বর কোয়েশ্চেনটি। ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া, যেটা হলো হকি, এবং দেখে নেওয়া যাক এবার তাহলে সাত নম্বর কোয়েশ্চেনটি। সাত নম্বর কোয়েশ্চেনটি বলা হচ্ছে ন্যাশনাল ফ্রুট অফ ইন্ডিয়া, যেটা হলো ম্যাঙ্গো, এটা আশা করি সবাই জানো। তাহলে এবার দেখা যাক আট নম্বর কোয়েশ্চেনটি। আট নম্বর কোয়েশ্চেনটি বলা হচ্ছে ন্যাশনাল ট্রি অফ ইন্ডিয়া, যেটা হলো বেনিয়ান, বা বাংলায় যেটাকে বলা হয় বট গাছ। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক তাহলে নয় নম্বর কোয়েশ্চেনটি। ন্যাশনাল একুয়েটিক অ্যানিমেল অফ ইন্ডিয়া, এটা হবে ডলফিন। তাহলে এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার টেন। কোয়েশ্চেন নাম্বার টেনে বলা হচ্ছে ন্যাশনাল রিভার অফ ইন্ডিয়া, আশা করি এটার উত্তর সবারই জানা আছে, এটা হলো গঙ্গা নদী। তাহলে এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার ইলেভেন। কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে বলা হচ্ছে ন্যাশনাল ভেজিটেবল অফ ইন্ডিয়া, এটা একদমই সিম্পল, সেটা হলো পামকিন। তাহলে দেখে নেওয়া যাক এবার কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ। কোয়েশ্চেন নাম্বার টুয়েলভে বলা হচ্ছে ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল অফ ইন্ডিয়া, ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল হলো ভারতের এলিফ্যান্ট। তাহলে এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার থার্টিন। কোয়েশ্চেন নাম্বার থার্টিনে বলা হচ্ছে ন্যাশনাল রেপটাইল অফ ইন্ডিয়া, এটার আনসার হবে তিন কুবড়া। তাহলে দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার ফোরটিন। কোয়েশ্চেন নাম্বার ফোরটিনে জিজ্ঞেস করা হচ্ছে ন্যাশনাল কারেন্সি অফ ইন্ডিয়া, যেটা হলো ইন্ডিয়ান রুপি। তাহলে এখানে দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার ফিফটিন। কোয়েশ্চেন নাম্বার ফিফটিনে বলা হচ্ছে ন্যাশনাল ক্যালেন্ডার অফ ইন্ডিয়া, যেটা হলো শাখা ক্যালেন্ডার। তাহলে দেখে নেওয়া যাক এবার কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন। কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনে বলা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, এটা আশা করি সবারই আনসারটা জানা আছে, যার আনসার হলো তিরঙ্গা, যার এটা দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাতে থাকে, 3:2 অনুপাত থাকে, এটা অবশ্যই সবার জানা দরকার, এবং কোন রঙের কি মানে সেটাও আশা করি সবার জানা দরকার। এই পিকচারের উপর আশা করি সবগুলি জিনিস দেখে তোমরা জেনে নিতে পারো একদম সিম্পল হবে, কারণ এটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, এটার ব্যাপারে আমাদের সব জানা অবশ্যই অনেক দরকার। ঠিক আছে, তাহলে এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন। কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনে এখানে আছে ন্যাশনাল ডে অফ ইন্ডিয়া। ন্যাশনাল ডে এখানে আমাদের ভারতে একটি পালন করা হয় না, এটি হলো তিনটি। ইন্ডিপেন্ডেন্স ডেও আমাদের ন্যাশনাল ডে, এবং রিপাবলিক ডেও এটাও আমাদের ন্যাশনাল ডে পালন করা হয়, এবং গান্ধী জয়ন্তীকেও আমরা ন্যাশনাল ডে হিসেবেই ঘোষিত করা হয়েছে। এবার দেখে নেওয়া যাক তাহলে কোয়েশ্চেন নাম্বার এইটিন। কোয়েশ্চেন নাম্বার এইটিনে একদম সিম্পল একটি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, করা হচ্ছে ন্যাশনাল কোকেট অফ ইন্ডিয়া, এটা হবে ইন্ডিয়ান কোকেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার নাইনটিন। কোয়েশ্চেন নাম্বার নাইনটিনে একদম সিম্পল একটি কোয়েশ্চেন, যেটা হলো ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অফ ইন্ডিয়া, এটা হলো বীণা। এবং কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এট লাস্ট কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, এটা হলো ন্যাশনাল লাইব্রেরি, যেটা কলকাতায় উপস্থিত, এবং এটা স্থাপিত হয়েছিল 1836 খ্রিস্টাব্দে। আশা করি তোমরা সকলেই এই প্রশ্নগুলির আনসার জানো, যদি না জেনে থাকো অবশ্যই জেনে নেবে, কারণ একজন ভারতীয় হিসেবে এই কোয়েশ্চেনগুলি সবার জানা প্রয়োজন। তাহলে আজকের জন্য এখানেই থাক, আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু জেনারেল নলেজের কোয়েশ্চেন নিয়ে আসবো।